আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। এখন আমি বাংলাদেশে আছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কোথায় আছি। এর আগে কিন্তু আমি এখানে একটা ভিডিও করেছিলাম, আসছিলাম এবং আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে আমাদের অনেক কিছু ফল শাক সবজি এগুলা যাবে। তা আপনারা হয়তোবা যারা এখন আমাদের হাউস অফ হারমোনিতে আসেন, অলরেডি কিছু কিছু ফল আপনারা হয়তোবা দেখতে পারতেছেন। তা আমি আজকে আসছি এখানে যে এই ফলগুলা এখান থেকে যাচ্ছে, এবং আমার সাথে মিজান আছে, আপনারা এখন জানেন মিজানকে, সে হচ্ছে সমস্ত লোকাল প্রোডাক্টের জন্য, মনে করেন মাছ থেকে আরম্ভ করে, মাংস থেকে আরম্ভ করে, ডিম, শাক সবজি, ফল, মানে সমস্ত আমরা যেগুলো লোকাল ই করবো সেগুলোর দায়িত্বে মিজান সম্পূর্ণ দায়িত্বে আছে। এবং আমি সবসময় একটা জিনিস বলি যে আপনারা আমাকে বিশ্বাস করেন, সেই বিশ্বাসটাতে সবসময় থাকে। এই জন্য আমি এখানে আসছি যে আপনারা এখন ফলগুলো কিনতেছেন আমাদের এখানে, যে এগুলো কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে আমি মিজানকে একটা বলবো। যে মিজান, তুমি একটু বলো যে এই যে ফলগুলো এখন আমাদের হাউস হারমোনিতে বিক্রি হচ্ছে, এগুলো কোথা থেকে আসছে, কীভাবে হচ্ছে, তুমি কীভাবে প্রোটেক্ট করো, বুঝছো, এবং কীভাবে এটা গ্রো হচ্ছে, কোন মাটিতে গ্রো হচ্ছে, তুমি এই সম্বন্ধে একটু বলো, কারণ তুমি এই ব্যাপারে তুমি প্রফেশনাল। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, মিজান নামেই পরিচিত। তো আমরা এসেছি আসলে গাজীপুর জেলার শ্রীপুর থানার শৈলাট গ্রামে। এখানে বাংলাদেশের বৃহৎ একটা অর্গানিক খামার, তিলোত্তমা অর্গানিক খামার, যেটা চেয়ারম্যান এবং মালিক হলো জর্দার নওশের আলী। তো ওনার খামারে বিগত 10 বছর ধরে আপনার হলো অর্গানিক ফার্মিংটা করা হয়, যা ন্যাচারাল ন্যাচারাল ফার্মিংটা করা হয়। এটা হলো যে ন্যাচারাল ফার্মিং, অর্গানিক বলতে আসলে অন্য বাংলা অর্গানিক ফার্মিংটা লাইক করি না। জি, ন্যাচারাল ফার্মিংটা করা হয়, সেটা করা হয় আসলে ওনার নিজের, আগে হলো হেলথ যে মানে খারাপ একটা মানে অসুস্থতা ছিল, সেখান থেকে উনি হলো ওই খাবার দাবার দিয়ে নিজের শরীরটা একজন ন্যাচুরোপ্যাথির পরামর্শে এইখানে আপনার হলো ফার্মিংটা শুরু করে, ন্যাচারাল ফার্মিং। এবং এখান থেকে ওনার সব দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের, হ্যাঁ আমরা দেখাবো সব জায়গা, দেখাবো কোথায় আছে, সেই ফল মূল মাছ মাংস মানে অন্যান্য সবজি ধান সব কিছু তার তত্ত্বাবধানে হচ্ছে। আর এটা হলো আমি পরামর্শটা দিই গোটা বাংলাদেশে, আমি ইকোলজিক্যাল ফার্মিং ন্যাচারাল ফার্মিং নিয়ে আমি কনসালটেন্সি করি, এবং আমার সৌভাগ্য হয়েছে যে বাংলাদেশের সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান PKSF পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন, তারও কনসালটেন্সি আমি করি। এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল যে আমি ফার্মার এবং এগ্রিকালচারদের প্রশিক্ষণ করাই ন্যাচারাল। এখানে একটা জিনিস বলতে, সে মিজানের বলতে হবে না, কারণ মিজান গত সময় যখন ছিলাম আমি নিজেই ঠান্ডা হয়ে গেছি যে এমন জায়গা নাই বাংলাদেশে যেটাকে সে চিনে না। আমি নিজেই হয়ে গেছি যে তুমি এইভাবে এখানে কীভাবে আসলা, এটা কীভাবে জানো, সে ওইখানকার সমস্ত কিছু সব কিছু জানে। দিস ইজ রিয়েলি, আমি বলবো সারপ্রাইজ, আই এম রিয়েলি সারপ্রাইজ দ্যাট টাইম, কারণ আমি হোল বাংলাদেশ ঘুরে আসছি ওর সাথে। তো এই জন্য মনে করি, হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে করি আমরা আপনারা সবাই ভাগ্যবান, এবং আমি মনে করি আল্লাহ পাকের একটা ব্লেসিং যে মিজানের মতো একটা একজন, এটাকে কী বলা হয় যে নট প্রফেশনাল, তার ক্ষেত্রে কিন্তু সৎ। আমি সবসময় বলি প্রফেশনাল আমরা হইতে পারি, কিন্তু প্রফেশনাল হয়ে আমরা অনেক কিছু দুই নাম্বারই করি, বুঝছেন, যেটা মিজান আমি মনে করি ইম্পসিবল যে সে একজন বিশেষজ্ঞ। এবং আমি এই জন্য তাকে আপনাদের জন্য মনোনীত করেছি যে আমি ওকে বিশ্বাস করি, এবং আমি চাই আপনারা ওকে আমার মতোই বিশ্বাস করুন, কারণ সে এই কাজে যাবে না, বুঝছেন, সে যা বলবে সেইটাই আপনাদেরকে দেবে, এইটাই আমি ওর কাছ থেকে আশা করতেছি। এবং আপনারা দেখবেন আমরা কিছুক্ষণ পরে বিভিন্ন যে মনে করেন পেয়ারাটা কোথায় হচ্ছে দেখাবো, তারপরে যে লেবু একটা আছে দেখাবো, মাল্টা কটবের, বুঝছেন, এগুলো আমি দেখাবো, তখন সে আরও একটু বলতে পারবো যে এই যে পেয়ারাটা এইভাবে হচ্ছে, কখন এটা মনে করেন স্টার্টিং,
এবং কীভাবে গাছটাকে সে রক্ষা করতেছে এবং এই পেয়ারাটাকে কীভাবে সে ই করতেছে আমাদের হাউস অফ হারমোনি যাওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধান করে তুমি সেই সম্বন্ধে একটু বলবা, কারণ এখানে যাতে মানুষের আপনাদের যাতে কোনো রকম সন্দেহ না আসতে পারে যে বলি একটা আর আপনাদেরকে দিচ্ছি আরেকটা। আমি এগুলো খাচ্ছি এখন বাংলাদেশ আসে, আমি অত্যন্ত খুশি, অত্যন্ত কি বলবো স্যাটিসফাইড যে টেস্ট প্রত্যেকটা জিনিস আমি ট্রাই করেছি অলরেডি, পেয়ারা, তারপরে তোমার লেবু, তারপরে মালটা, জাম্বুরা, আর সবচেয়ে এখন আমি একটা করে ডেলি একটা না দুইটা করে এখন খাওয়া হচ্ছে জাম্বুরা এটি। তো আমি বিলিভ মি আই এম ভেরি হ্যাপি যে এবং খুব টেস্ট এবং খুব উপকারী যে আপাতত আমরা এই ফলগুলো আপনাদেরকে দিতে পারতেছি, বলো একটু। আচ্ছা ধন্যবাদ স্যারকে, যে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটু যদি আমরা কর্নারটাতে দেখি যে বড় একটা শেড ঘর, হ্যাঁ শেড দেখা যাচ্ছে, তো ওই শেডটা আসলে এখানে হলো কম্পোস্ট হাউস। হ্যাঁ আমরা গাছে যে ইনপুট ম্যাটেরিয়ালসগুলো দিই মানে গাছ থেকে হারভেস্ট করলাম কিন্তু গাছকে কোনো খাবার দিলাম না, হ্যাঁ তাহলে গাছের কিন্তু প্রোডাক্টিভিটি থাকবে না। তো গাছকে মানে ফল তুললে গাছে খাবার দিতে হয়, পুষ্টি দিতে হয়, সেই নিউট্রিয়েন্টটা এখন সায়েন্টিফিক ওয়েতে যে ব্যালেন্স একটা নিউট্রিয়েন্ট যাতে আমরা দিতে পারি সেই জন্য আমরা দেখেন যে বাংলাদেশে এত বড় কম্পোস্ট হাউস পার্সোনাল লেভেলে অন্তত পক্ষে কোথাও নাই, আমি এটা ঘুরে ঘুরে দেখেছি এবং আমার জানা মতে সেটা এটা কেউ করে না। এটা কেন করা হয় যে আমাদের জন্য এই ফার্মের বাইর থেকে কোনো ধরনের ইনপুট ম্যাটেরিয়ালস যেন আমাদেরকে এটা সংগ্রহ করতে না হয় এবং কিনতে না হয়। আমি বাইর থেকে যখনই কিনতে যাব বা সংগ্রহ করতে যাব সেটা কিন্তু আমার কাছে এটা প্রমাণিত না যে এর মধ্যে কী আছে, ওটা আবার আমাকে ধরেন যে ট্রাস্টেড বা প্রমাণ করতে গেলে আমার ল্যাবরেটরি টেস্ট করা লাগবে, অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে। এটা তুমি এখন নিজে করতাছ, নিজে করে আমার গাছের জন্য যা লাগবে সেটা আমরা এখানে একবারে নিজেরাই বানাই এবং আমার সাথে এখানে একজন ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট আছে, সে ধরেন যে এটা বিগত 6-7 বছর ধরে এখানে কাজ করে এবং টোটাল আমি যে মেসেজগুলো তাকে বলি একটা বই করে দেওয়া আছে, সেই বই অনুযায়ী সে এইটা একেবারে নিজ হাতে করে এটা করা যায়। দেখেন তারপরে এখন কথা আসে মানুষের মাথায় সব সময় চিন্তা যে পোকামাকড় কীভাবে দমন করা হয়, এটা তো ধরেন যে আপনার পেস্টিসাইড ছাড়া, হ্যাঁ পেস্টিসাইড ইনসেকটিসাইড, কিন্তু ইনসেকটিসাইডের মধ্যেও প্রকারভেদ আছে। আর একটা হলো যে যদি বাগানটা আপনি হলো ওই ন্যাচারাল ফার্মিং ন্যাচারালের ওয়েতে সাজান তাহলে ইনসেকটিসাইড বা পেস্ট কন্ট্রোল এগুলো হলো অটোমেটিক্যালি হয়, কারণ একটা যদি বনের দিকে তাকান সেখানে কিন্তু একটা ভ্যারাইটির কোনো গাছ থাকে না এবং একটা ভ্যারাইটির সবজি থাকে না, ফল ফসল থাকে না, সেখানে নানান ভ্যারাইটির আপনার ফল ফসল থাকে একটা আর একটাকে প্রোটেক্ট করে। তো এখানে আমাদের কাল্টিভেশন সিস্টেমে দেখেন যে এই বড়ই বাগানের মধ্যে জাম্বুরা গাছ, বড়ই বাগানের মধ্যে আপনার হলো আম তারা হলো ফল ফসলগুলোকে রক্ষা করে দেয়, যে পোকামাকড়গুলো ফল ফসলকে খায় তারা হলো যে এই রিপেলেন্টগুলো যদি থাকে তখন তার ধারে কাছে আসে না। এরপরেও যদি লাগে তাহলে আমরা এখানে 10-12 ধরনের আমাদের তিতার গাছ আছে, তিতা পাতার গাছ আছে, সেই তিতার পাতার গাছ থেকে পাতা সংগ্রহ করে হ্যাঁ আমরা এটা মানে পচাই, পাতাগুলো কুচি করে কেটে পচাই, পচায় এটা 28 দিন ধরে এয়ারটাইট আপনার একটা পাত্রে পচানো হয়, তারপর স্প্রে করুন, হ্যাঁ তারপরে সেটা সেকে নিয়ে, হ্যাঁ আমরা এই পাশে দেখেন একবার একটা দেন তো, হ্যাঁ এইটা দেখেন এই পাশে দেখেন আমরা এখানে যে আমার 6 মাস একবার বানাইলে, হ্যাঁ এই যে দেখেন জৈব বালাইনাশক, হ্যাঁ এই যে আমরা দেখেন এটা বানায় রাখছে, এই যে আপনিও দেখতে পাচ্ছেন যে এটা ডার্ক বোতলে রাখতে হয় মানে এইটা র ম্যাটেরিয়ালস ইনগ্রেডিয়েন্টস এখান থেকে সব এখান থেকে, আমরা দেখেন কোথাও কত একটা সুন্দর জিনিস যে কোনো জিনিসই বাইরের থেকে এখানে আসে না, মানে যেখানে যেটা ইউজ করা হয় এইখানকার জিনিসটাই এখানে ইউজ করা হয়, এটাকে বলা ব্যালেন্স, মানে আপনার যে আমাদের শরীরে আমি সবসময় বলি ইমব্যালেন্স হলেই প্রবলেম, বুঝলো
প্রকৃতির মধ্যে একটা ব্যালেন্স থাকে, যেটা সে বললো যে একটা গাছ আরেকটা গাছকে আপনার প্রোটেক্ট করে। এটার মানে কি, দেখেন আল্লাহ পাক কি নেচার আমাদের তৈরি করে দিয়েছে যে আমাদের মাথা বলি করার দরকার নাই, প্রকৃতি নিজেই জানে তার কি করতে হবে। আমরা এই মাতাবরি করতে যেই প্রকৃতি ধ্বংস করার ফলে আজকে আমাদের এই মানে রেজাল্ট। এই জন্য সব দিয়ে দিছে স্যার, এই জন্য যে মিজান বললো যে আমাদের কোনো কিছু বাইরে থেকে আমাদের ই করতে হয় না, সব কিছু যা এখানে ইউজ করা হয় এইখান থেকেই, এই গাছপালা যা দেখতেছেন এইখান থেকে এগুলো করা হয় এবং এর মাধ্যমেই এগুলোকে প্রোটেক্ট করা হয়। তো যাই হোক মিজান ধন্যবাদ। তো আমাদের এখন আর একটা জানলেন যে আপনাদের যে ফল টল এখন সাপ্লাই দেওয়া হচ্ছে হাউজে হল থাকতেছে, এইটা কি আমি এটাকে অর্গানিক বলবো না, আমি এটাকে বলবো 100% ন্যাচারাল। আপনাদের এখানে কোনো মতো বিন্দুতেই কোনো প্রকার আপনার ই থাকা উচিত না, ভিতরে সন্দেহ থাকা উচিত না যে স্যার তো বলতেছে একটা জিনিস হয়তো বা কোথা থেকে চলে আসছে আর স্যার বলতেছে এটাও কেন। আমি যা বলি সবসময় মনে রাখবেন, যেটা আমি চোখে যেই পথে না দেখি যেই পথে আমি ট্রাই না করি এইটা আপনাদেরকে আমি রিকমেন্ড করি না। তাহলে এখানে এখন আমরা পরে নেক্সট আমরা যাবো যে এই পেয়ারাটা কোথায় হচ্ছে, মিজান তুমি দেখাইবা। জি স্যার, মানে লেবুটা কোথায় হচ্ছে, তারপরে তোমার মালটা কোথায় হচ্ছে, কোটবেল কোথায় হচ্ছে, আমরা একটু দেখবো। চল আপনারা নিজে বুঝতে পারবেন যে এই জিনিসগুলো এইখান থেকে যাচ্ছে এবং এরপর আমরা বলবো যে নেক্সট আমাদের কি প্ল্যানিং, আর কি কি জিনিস আমরা এখান থেকে সাপ্লাই করতে পারি। জি, আমাদের ভেজিটেবল যাবে, হ্যাঁ, আর তারপরে গ্রিন লিভস, মেইনলি আমার মনে হয় এখান থেকে তুমি মেইনলি ফল, তাই না, ফল যাবে, আর হলো আমাদের গ্রিন লিভস যাবে, আর হলো ভেজিটেবলস গুলো যাবে, কারণ আমাদের এগুলো পেরিশেবল আইটেম, মানে ঢাকা অনেক মানে মানে এখানে ব্যবস্থা করছে অলরেডি, মানে জি জি জি, এটা আমাদের ভেরি গুড, মানে ফ্যান্টাস্টিক, কারণ আমি আগে জানতাম যে এখানে মোটামুটি এর আগে আসছিলাম যে ভিডিও করছি এখানে, আমার মনে হলো যে সবই ফল। ভেরি ভেরি গুড, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন।